মিশ্র অভিজ্ঞতায় শেষ হলো বাংলাদেশ নারী দলের অনূর্ধ্ব ১৭ সাফ মিশন। চ্যাম্পিয়নশিপে যেমন জয়ের অভিজ্ঞতা আছে স্বাগতিকদের, ঠিক তেমনি ড্র আর শক্তিশালী রাশিয়ার বিপক্ষে আছে হারের তিক্ততা। সাফ চ্যাম্পিয়নশিপ হলেও উয়েফা কোটা থাকায় এখানে অংশ নিয়েছিল রাশিয়া। এই দলটার বিপক্ষে পেরে না উঠলেও দক্ষিণ এশিয়ার দলগুলোকে ঠিকই টেক্কা দিয়ে রানার্স আপ ট্রফি বাগিয়েছে বাংলাদেশ, যেটাকে প্রাপ্তির খাতায় রাখছেন ম্যানেজমেন্ট। সাফে কিন্তু রাশিয়া খেলার কথা না, কিন্তু তারপরেও রাশিয়াকে এনেছে, রাশিয়ার সাথে আমরা খেলেছি, রাশিয়ার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং রাশিয়া কিন্তু যে চারটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করেছে। আমরা কি করেছি, আমরা যে ম্যাচগুলো খেলেছি, আমরা দুইটা ম্যাচ আমরা ইন্ডিয়ার সাথে ভুটানের সাথে জয়লাভ করেছি, আমরা নেপালের সাথে ড্র করেছি, ওই হিসাবে কিন্তু সাফে আমরা চ্যাম্পিয়ন। আপনার 15 থেকে এই টুর্নামেন্টে অনেকটা উন্নতি করছে এবং আশা করি যে আপনার এফসি টুর্নামেন্টের এটার যে আপনার যে এখান থেকে যা লার্ন করলো সেটা প্রভাব ওইখানে রাখবে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। এবারের অনূর্ধ্ব ১৭ দলের খুব একটা ছিল না আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। অনূর্ধ্ব ১৫ থেকে সরাসরি খেলেছে তারা এই পর্যায়ে, তাই যে ফল করেছে তারা তাতেই সন্তুষ্ট কোচ। তবে ফুটবলারদের প্র্যাকটিস ম্যাচ সহ অন্যান্য সুযোগ বাড়ানো গেলে তারা আরও উন্নতি করবে বলে মনে করেন ছোটন। আন্ডার 15-এ আমরা টুর্নামেন্ট যে সাব টুর্নামেন্ট খেলছিলাম সেখান থেকে আমাদের মেয়েরা আপনার ওই চারটা ম্যাচ খেলার পর থেকে আর ডিউরিং যে টাইম ট্রেনিং হয়েছে অনেকটা উন্নতি করছে। আমি মনে করি যে আমাদের এই মেয়েদেরকেও আরও আপনি যদি সময় দেন এবং সুযোগ সুবিধা দেন বা প্র্যাকটিস ম্যাচ খেলানো ইয়ে করেন, আমি মনে করি এই মেয়েরাও আপনার ভবিষ্যতে ভালো। যে যোগ্যতা তারা প্রমাণ করেছে, আপনারা জানেন যে ইন্ডিয়াকে পরাজিত করেছে, আজকে নেপালের সাথে আমরা ড্র করলাম, আমি মনে করি এরাই একদিন ভবিষ্যতে ন্যাশনাল টিমের প্লেয়ার হবে। তৃষ্ণা জয়নবদের পরবর্তী অ্যাসাইনমেন্ট এএফসি কাপ, সিঙ্গাপুরে সেই বাছাইয়ের জন্য দ্রুতই পরিকল্পনা শুরু করবে টিম ম্যানেজমেন্ট। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।